এবার কোনো বাড়ি কিংবা দোকানে নয়, খুদ সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা। বৃহস্পতিবার রাতে অন্ধকারে কেবা কারা তেলিয়ামুড়াস্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিল স্টোররুমের দরজা তালা ভেঙে স্টোররুমে মজুত থাকা দুটি গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় অসামাজিক কাজে লিপ্ত কেবা কারা নিজেদের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার লক্ষ্যে। শুক্রবার সাত সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এসে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাটি সরজমিনে চাক্ষুষ করে একটি চুরির মামলা নথিভুক্ত করে ঘটনাস্থল থেকে থানামুখী হয়। বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার একাংশ মানুষজন সূত্রে খবর, উক্ত বিদ্যালয়ের চারপাশে মাদক সেবনকারী সহ একাংশ সমাজদোহীদের বারবারান্ত অতিষ্ঠ হয়ে পড়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আসা ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের মিড ডে মিলের রান্নার গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিছিরব উঠছে। সেই সাথে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে জনমনে। আমরা তো স্কুলে আইলাম সকালবেলা, আমরা যথারীতি স্কুল পরিষ্কার টরিষ্কার করতে গিয়ে সেটা ঝাড়ু আনতে গেলে স্টোররুমে যেতে হয়। তো স্টোররুমের যেদিকে তালাটা খোলা, আরে তালা তো খোলা থাকার কথা না, তালাটা তো লাগানোরই কথা। তখন আমরা দেখলাম তালাটা ভাঙা। এরপরে ঘরে ঢুকলাম, ঢুকে দেখি দুইটা সিলিন্ডার পাশাপাশি আছে, এর মধ্যে একটা নাই। অন্যান্য জিনিস কীটা গেছে আমরা এখনও ঠিকভাবে দেখতেইব, আরও হয়তো অনেক জিনিসই গেছে। এখন এর মধ্যে দুইটা সিলিন্ডার মধ্যে একটা সিলিন্ডার নাই। এখন সিলিন্ডার তো এটা তো অফিসিয়ালি স্কুলের নামে নেওয়া, এখন সিলিন্ডার তো দুইটা দরকার আমাদের মিড ডে মিলের কাজকর্মের জন্য। তো এই একটা ঘটনা, তো এটা দেখতেইব কি এটা কোন সময় হয়েছে কিছু জানা গেছে? যথাসম্ভব গতকাল রাত্রি। কে বা কারা করতে পারে ঘটনা? এখন তো এলাকাটা আমাদের মূল স্কুল বিল্ডিংয়ের বাইরে, এখানে সন্ধ্যার সময় রাত্রেবেলা অনেক লোকের আনাগোনা হয়, চারিদিক দিয়ে দেখতে পাবেন আপনারা মদের বোতলও পড়ে আসছে। তো এতে বোঝা যায় যে এখানে অনেক মানে অসামাজিক কাজও এখানে সংগঠিত হয় অনেক সময়, তারাই হয়তো তাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।